তো আজকে কি এমন হলো যে খাবার টাইমে সবাই ওরে ভিডিও করছিল? তো পুরো ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখে নাও তোমরা। আজকে আমরা গেছিলাম বিরিয়ানি চ্যালেঞ্জ করতে, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। যখনই রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম আমার এক্সাইটমেন্ট বেড়েই যাচ্ছিল, বাট আমি ভাবছিলাম হয়তো জিতবে। দেখো, জেতাটা বড় কথাটা, বা হারলেও কোনো সমস্যা নেই, বাট তাও একটা এক্সপেকটেশন সবার থাকে জেতা। আমি তো পারবো না, তাই আমি নামই দিই নাই, কম্পিটিশন আমাদের হবেই না। আমি একদমই বেশি করে খেতে পারি না, কিন্তু ও পারে, তাই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম। তো ও বসে বলছে সামনে, কিন্তু আমি ভাবতে পারি নেই এরকম একটা ঘটনা হবে। তো কী হলো চলো দেখতে থাকি আমরা। আগে তাও বসে পড়েছে, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, ও অনেক এক্সাইটেড, বাট ওর পেট অনেক ফুল ছিল, তো পারবে কি না শিওর ছিল না, বাট তাও বলছিল যে আই উইল ট্রাই। তো এবার যে ম্যানেজার ওনার আছে হোটেলে, সে নিয়ে আসলেন, উনি রুলসগুলো বললেন যে কতটুকু খেতে হবে। এক হাঁড়ি ছিল, এক হাঁড়ি খেতে হবে, যে আগে খাবে সেই উইনার হবে। আর হচ্ছে যদি কারোর শরীর খারাপ খারাপ লাগে সে বলতে পারে। তো এগুলো নিয়েই ডিসকাস হচ্ছিলো, ওদেরকে বোঝানো হচ্ছিলো যে একটা দুটো টাইম থাকবে, আরও সে ক্যামেরাও আছে, তো কারো যদি কোনো মনে হয় যে ডাউট থাকে যে চিটিং হয়েছে বা কিছু, সেটা দেখতে পারে। তো এইসবই বলে যাচ্ছিল, আর আমি দূর থেকে বসে বসে শুনে যাচ্ছিলাম। আর ভাবছিলাম যে ও, আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে ও জিতবে কি জিতবে না, জিতবে কি জিতবে না। জিতলে, জিততে পারলে 1000 টাকা পাবে, আর না জিততে পারলে নেই, আমার 150 টাকাও যাবে। আমি ওকে 150 টাকা দিয়ে এই চ্যালেঞ্জটার মধ্যে এনেছিলাম। ওর অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার কথা ছিল, এক্সাম শেষ, তো কিন্তু তা আমি বাড়ি যেতে দিই নাই, কারণ চ্যালেঞ্জটা করবি, জিতবি, তারপর যাবি বাড়ি। তো যাই হোক, চলে আসলে ওদের বিরিয়ানি। বিরিয়ানিগুলো দেখে প্রচণ্ড লোভ হচ্ছিলো, বাট এতগুলো আমি পারবো না এটা ভেবে খুব ভয় হচ্ছিলো যে এতগুলা এটা পসিবল না। তো যাই হোক, সবাইকে দিয়ে দিচ্ছিলো, আর আমি পেছন দিক থেকে বসে বসে দেখতেছিলাম। আর আমার না বিরিয়ানির মধ্যে থেকে সব থেকে আমার অ্যাকচুয়ালি ডিম খুব পছন্দ, ভীষণ পছন্দ ডিম। আর ডিমের যে স্টাইল ডিজাইনটা করছে দেখে মানে এতটাই লোভ হচ্ছিলো আমার, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো এবার কি জাস্ট মানে শুরু করবে করবে ভাব, টাইমের প্রবলেম হচ্ছিলো, মানে কিছু একটা ওয়াচের মানে হয় না সময়ের কিছু একটা প্রবলেম হচ্ছিলো ফোনে। তো কারো একটা ফোন যাচ্ছিলো, যদি দেয় যার ফোনে হচ্ছে টাইমটা ভালো করে দেখা যাবে, মানে অ্যাকচুয়ালি টাইম না বুঝলাম, আমি তোমাদের বোঝাতে পারছি না, বাট ওখানে একটা কিছু ব্যাপার ছিল। তো ওই যে দুটো ফোন পেয়ে গেছে, তো এবার বলে দিচ্ছে যে দুটো ফোনের মধ্যে টাইম দিয়ে দেওয়া হবে, যে আগে খাবে সেই উইনার। দুটো রাউন্ড হবে, ফার্স্ট রাউন্ড এটা একটা, সেকেন্ড ব্যাচ একটা হবে। তো এই যে ও হচ্ছে আবার অভিষেক দাওকে ফোন করছিলো বলে ও ফোনে ব্যস্ত, তো ফোন তো কেটে ফেললো। আমি ওকে দূর থেকে বলেছিলাম ভাই ফোন ছাড়, ফোন ছাড়, খাওয়াতে কনসেন্ট্রেট কর, খাওয়াতে কনসেন্ট্রেট কর, বাট ও নিজে ভিডিও করতে ব্যস্ত, বিকজ ও একজন ব্লগার, তো ভিডিও তো করবে, ও ভালো ভুল ব্লগার, এবার আমার থেকে তো ভীষণ ভালো, আমি তো একেবারেই কিচ্ছু পারি না, কিন্তু তাও চেষ্টা করি আর কি, চেষ্টা করতে তো ক্ষতি নেই না। তো যাই হোক, এবার খাওয়া স্টার্ট করবে 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 করবে, কখন করবে কখন করবে, ওয়েট করতে 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 আমি শুধু ভাবছি তাড়াতাড়ি করে দেন না, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন, কারণ অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি। আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, কারণ কাজ ছিল, চেম্বার টেম্বার গেছিলাম, দেন ওর সাথে এসে দাঁড়িয়েছিলাম। এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি জেতা হারাটা বড় কথা না, জেতাটা বড় কথা, বাট তাও হয় না যে যে কারোর উপর প্রেশার তো আমি দিতে পারি না যে তোকে জিততেই হবে, তাও অ্যাজ এ ফ্রেন্ড আমি ওকে বলছিলাম তোকে জিততেই হবে। এম দেখি কী হয়, খাওয়া তো শুরু হয়ে গেছে, ও আমার এত রাগ উঠলো যে ও চেষ্টা অবধি করছিল না, ও একদম এনজয় করে বিন্দাস খাচ্ছিল, অল্প 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 করে নিয়ে, এত বিন্দাস হয়ে কে খায় ভাই, চ্যালেঞ্জে আসছে কম্পিটিশনটা, অ্যাটলিস্ট ট্রাই তো করবে, পারি না পারি সেটা পরের কথা, কিন্তু এত বিন্দাস হয়ে খাচ্ছিলো, একটা একটা করে পেঁয়াজ নিয়ে, অল্প অল্প করে বিরিয়ানি, যেন আমি বিয়ে বাড়িতে খেতে আসছি, ওকে দেখে মনে হচ্ছিলো ও যেন বিয়ে বাড়িতে খেতে আসছে, কোনো চ্যালেঞ্জে আসেনি। আর সবাই খুব ভালো খাচ্ছিলো, অনেকে হাততালিও দিচ্ছিলো, খুবই ভালো, মানে জিনিসটা খুব ভালো লাগছিলো আমার, কিন্তু আমার ওকে দেখে প্রচণ্ড রাগ হচ্ছিলো, সবাই হাঁড়িটা ঢেলে নিয়েছে, ও কী করছে হাঁড়ির থেকে অল্পটুকু বের করছে, অল্পটুকু। আচ্ছা ঠিক আছে, তো খুব এনজয় করছে, আস্তে ধীরে আস্তে ধীরে খাচ্ছে 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 খাচ্ছে,
আর আমি কি বলবো, আমি আমার মনে মনে ভাবতেছি আমি সামনে থেকে কিছু বলতেও পারতেছি না, কিন্তু তুই একটা পেঁয়াজ নিয়ে খাচ্ছিস, স্পিডে খা স্পিডে খা। আমি জানি তোর ওর হচ্ছে এই পেট ভরা ছিল, বাট তাও হয় না, একটা অ্যাটলিস্ট ট্রাই তো করবো। আমি চ্যালেঞ্জে আসছি, আমি বিয়ে বাড়ি খেতে আসি নাই তো, কিন্তু একদম খাচ্ছিলো যেন বিয়ে বাড়িতে ওকে কেউ ইনভাইট করেছে, ও খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাও ও জানে ও পারবে না, তাই ও খুব মজা নিয়ে খাচ্ছিলো। তো একটা আরেকটা ক্যামেরাম্যান চলে আসলো, ভালো করে ক্যামেরা করছিল, সব ক্যামেরার মধ্যে ক্যাপচার করছিল, আর ওর পেছন দিক থেকে আমিও ক্যাপচার করেছিলাম। খুব সুন্দর আছে এই জায়গাটা, আমার খুব পছন্দ। আর ওর বিরিয়ানি খাওয়ার স্টাইলটা আমি খালি দেখেই যাচ্ছি। এই যে উইনার হয়ে গেল, ওনার শেষ, এত ভালো খেলেছে মানে বলার মতো না। উনি সমস্ত শেষ করেছে, অল্পটুকু পাতে ছিল ওটাও শেষ করেছে। তো আমাদের উইনার আমরা পেয়ে গেছি, তো উইনার উঠে গেছে, আর এখনো আমার ফ্রেন্ড খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, বিন্দাস খেয়ে যাচ্ছে ওরা, কি মজা। আর সবাই ওকেই বেশি করে ফোকাস করছিল, কারণ ও এত চিল হয়ে খাচ্ছিল, এত চিল হয়ে খাচ্ছিল, এত চিল্ড পারসন আজ অব্দি দেখিনি, প্রচণ্ড বিন্দাস ও। এটা একদিকে ঠিক কথাটা, মানে সত্যি ও প্রচণ্ড বিন্দাস। ও নিজেই ব্লগ করছিল, নিজে খেতে খেতে নিজেই ব্লগ করছিল। এই অভিষেক দা চলে আসছে, অভিষেক দাও প্রচণ্ড রাগ হচ্ছিলো ওর ওপর যে ও এটা কী করছে, এত চিল হয়ে বিন্দাস হয়ে সবাই উঠে যাবে শেষে, ও খেতেই থাকবে খেতেই থাকবে, ও খেয়ে যাচ্ছে আর ও খুব খুব হাসছে। আর আমি ওকে খুব গাল দিচ্ছিলাম পেছন দিক থেকে যে তুই এটা কী করতেছিস, আর ওর ডাইকে ডেকে এটা বলার চেষ্টা করছিলো যে জেতাটা বড়ো ব্যাপার না, পার্টিসিপেট করাটা বড়ো ব্যাপার, আর ও তাই বিন্দাস হয়ে চিল হয়ে খাবে, কজ এটা ফার্স্ট কম্পিটিশান এরকম। অ্যাকচুয়ালি আমাদের জলপাইগুড়িতে এরকম কম্পিটিশান হয় না, তো তাও প্রথম হলো এটা, তাই ওকে আমি পার্টিসিপেট করালাম। এবার ও আস্তে ধীরে অনেক সময় নিয়ে পুরো হান্ডিটাই শেষ করেছে, খেয়েছে পুরোটা, ওয়েস্ট করেনি। ওয়েস্ট করা সত্যি খুব খারাপ লাগে। আর সবাই ওকেই ফোকাস করে যাচ্ছিল, আবার ওর কাছে সবাই চলে আসে, এত চিল হয়ে সবাই উঠে গেছে, ও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, আর ওর নিজের একটু বক্তৃতা দিয়ে যাচ্ছিল। এই দেখ, জেতাটা বড় কথা না, খেতে হবে, আমি এনজয় করে খাচ্ছি, বিন্দাস হয়ে খাচ্ছি, সবাই ফার্স্ট হয়, ও লাস্টের দিক থেকে ফার্স্ট, ও হচ্ছে পাক্কা ব্যাক বেঞ্চার। তো কি বলি আর, ও হচ্ছে মানে ব্যাক বেঞ্চারের পাক্কা ডেফিনেশন, সেটাও পড়ার দিক থেকে হোক খাবার দিক থেকে হোক। তো যাক, জেতা হারা তো লাইফে আছেই, আমি তোমাদেরকেও বলবো তোমরাও এরকম চিল থাকো, সবসময় ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।